দাঁড়িয়ে আছি টেকনাফ কক্সবাজার সড়কের দক্ষিণ মিঠাচুড়ি এলাকায়। আমার ঠিক পেছনে যে এই ঘরগুলো দেখছেন নির্মাণাধীন ঘর, এগুলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে যে ভূমিহীন অসহায় মানুষকে ঘর দেওয়ার যে প্রক্রিয়াটি চলছে পাকা ঘর, তারই অংশ হিসেবে আসলে কক্সবাজারের রামু উপজেলার এই দক্ষিণ মিঠাচুড়ির এই জায়গাটিতে আসলে ভূমিহীনদের জন্য 24টি ঘর একই সাথে আসলে তোলা হচ্ছে। এই ঘরগুলোর বিশেষত্ব একটু বলতে চাই। উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন আসলে দীর্ঘদিন ধরে যারা বনভূমি দখল করে রয়েছেন এবং পরিবেশের ভারসাম্য যারা আসলে দীর্ঘদিন ধরে নষ্ট করছেন, পাহাড়ের উঁচু নিচু টিলায় বসবাস করছেন ঝুঁকিপূর্ণভাবে, আসলে তাদেরকে বাছাই করে এই ঘরগুলো দেওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি উপজেলা প্রশাসনের কাছ থেকে ঠিক এই মুহূর্তে আসলে ঘরগুলো পরিদর্শন করতে এসেছেন এখানকার যিনি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন প্রণয় চাকমা, তার সাথে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিগান চাকমা এবং স্থানীয় চেয়ারম্যান এখানে রয়েছেন। এখন ঠিক এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি টিটিএনে। একটু জানাবেন আসলে কেন এই জায়গাটি বাছাই করে নিলেন? বিশেষত আমরা জানতে পেরেছি যে বনভূমি দখলদার যারা রয়েছেন, গরিব অসহায় যাদের ভূমি নেই, তাদেরকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, কেন? আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের রামু উপজেলা খুবই বৈচিত্র্যপূর্ণ একটা উপজেলা। এই উপজেলায় আমাদের বনভূমি প্রচুর রয়েছে। আমাদের এখানে রক্ষিত বন মানে পিএফ এবং আরএফ, রক্ষিত বন এবং সংরক্ষিত বন রয়েছে। এই বনভূমিগুলো কিন্তু আস্তে আস্তে উজাড় হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে ওই গভীর বনে যারা রয়েছে তাদেরকে এখানে স্থানান্তরের মাধ্যমে আমাদের বনভূমির যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটা রাখতে। কিছুদিন আগে এখানে অনেক বন্য হাতি মারা গেছে। আমরা চাই না নতুন করে কোনো বন্য হাতি জীববৈচিত্র্য ফিরে আসুক নতুন করে। আমরা তার আলোকে যারা একেবারে ভূমিহীন গৃহহীন, যারা বনের জায়গায় থাকে, বনভূমিতে যারা থাকে, সেই বন ভূমিহীন এবং গৃহহীনদেরকে আমরা এখানে স্থানান্তরের মাধ্যমে আমরা একটা নবসূচনা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উপহার, সেই উপহারটা আমরা তাদের মাঝে তুলে দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই ঘরগুলোর মধ্য দিয়ে যেমন জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমানের একদিকে যেমন মানুষ মাথার উপর একটি ছাদ পাবে, নতুন ঠিকানা পাবে, ঠিক অন্যদিকে বনের ভারসাম্য রক্ষায় অর্থাৎ বন রক্ষায় এই ঘরগুলো যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আসলে সাধারণ মানুষ মনে করছেন। এটুকুই ছিল কক্সবাজারের রামু উপজেলা থেকে আমার কাছে থাকা সর্বশেষ।